আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি দ্বিতীয় শ্রেণীর তোমাদের বাংলা বিষয়ের ক্লাস নিব। আজ আমি তোমাদের পাঠ্যবইয়ের 48 পৃষ্ঠার প্রার্থনা কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই তোমাদের পাঠ্যবইয়ের 48 পৃষ্ঠায় যাও। দেখো, এখানে একটি সুন্দর কবিতা আছে, নাম প্রার্থনা, লিখেছেন সুফিয়া কামাল। প্রার্থনা অর্থ হচ্ছে কোনো কিছু চাওয়া। এবার এসো আমরা কবিতাটি সুন্দর করে আবৃত্তি করি। তুলি দুই হাত করি মুনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরনী, মুদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল, পাখির কণ্ঠে গান সকলই তোমার দান, মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ, তাই যেন মুরা তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যায় এই গান। কি কবিতাটি অনেক সুন্দর না? প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতায় মাধ্যমে কবি সৃষ্টিকর্তার গুণের কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এই পৃথিবী অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন, গাছে ফুল দিয়েছেন, ফল দিয়েছেন, নদীতে পানি দিয়েছেন, পাখির কণ্ঠে গান দিয়েছেন। আমরা যেন নিজেদের একা মনে না করি, সেজন্য মা বাবা ভাই বোনের সাথে আত্মীয় স্বজন দিয়েছেন। আবার আমরা যেন একজন আরেকজনকে ভালোবাসি, সেজন্য মনে মায়া দিয়েছেন। মহান আল্লাহ তাআলার গুণের কথা বলে শেষ করা যাবে না। তাই আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, সরল সহজ এবং সৎপথে চলি, কবি সেই আশায় এই কবিতার মাধ্যমে ব্যক্ত করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কবিতাটি খুব সুন্দর করে মুখস্থ করবে এবং দেখো আমি তোমাদের বাড়ির কাজ দিয়েছি প্রার্থনা কবিতার প্রথম 8 লাইন। তোমরা সবটুকু কবিতায় মুখস্থ করবে, কিন্তু তোমাদের এজাবলু খাতায় তোমরা প্রথম 8 লাইন সুন্দর করে লিখবে। স্কুল খোলা হলে আমি দেখব। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা শব্দের অর্থ এবং খালি ঘর পূরণ করব। সকলেই মা বাবার কথা শুনবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।